সো চলুন আগে আপনাদেরকে চায়না মার্টে একটা শর্ট ট্যুর দিয়ে ফেলি নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চায়না মার্টে আছি, এখন আমি আপনাদের সাথে আজকে চায়না মার্টে একটু ঘুরবো। আসেন চলে আসেন, আমরা ভিতরে এন্ট্রি করে ফেলবো। আমরা চায়না মার্টে কি কি পাবো আজকে আমি আপনাদেরকে একটু সুন্দর করে ইন শর্ট আমি আপনাদেরকে শেয়ার করবো। সিঙ্গেল ইয়ার টপ উপরে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে ভাইয়াদের জন্য একদম স্টাইলিশ ডাইনামিক টাইপের কিছু ফিঙ্গার রিংস আছে। এবং এটার হাতের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টোন ওয়ার্ক করা ফিঙ্গার রিংস। অলরাইট, নিচের পোর্শনে যদি একেবারে চলে আসি, খুব সুন্দর করে কিছু পারফিউম শোকেজিং করা আছে, খুব সুন্দর করে ফিঙ্গার রিংস আছে যেগুলো কিনা ভাইয়ারাও চালে ক্যারি করতে পারবে, কিছু স্টোন ওয়ার্কস আছে। এবং এখানে খুব সুন্দর করে কিছু কিউট কিউট ডলস আছে, ঠিক আছে, বেবিদের জন্য বা আপনার লাভিং পার্টনারের জন্য কিন্তু আপনি কিউট গিফটগুলো নিয়ে নিতে পারেন। এবং এখানে আমার মোস্ট 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 ফেভারিট একটা পার, সেটা হচ্ছে সানগ্লাসেস। সানগ্লাসেস আমরা কারারা পছন্দ করি, রাইট? সো সানগ্লাসেস দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সানগ্লাস আছে এবং অলরেডি আমি একটা পরেও আছি। খুবই ব্র্যান্ডি, খুবই ক্লাসিক কিছু সানগ্লাসেস দেখতে পাচ্ছেন, যে কোনো কালার আপনি জাস্ট কালারটা পছন্দ করবেন এবং বাই করে ফেলবেন। ওকে, এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিছু ফিঙ্গার রিংস রাখা আছে। আমরা একটু কাছে চলে আসব, আমরা একটু আপনাদেরকে ধারণা দিব যে আপনারা আমাদের চায়না মার্টে আসলে কি কি পাচ্ছেন। স্টোন কালেকশন থেকে নিয়ে স্টার্ট করে ইউ গাইজ ক্যান ফাইন্ড আউট এভরি টাইপ অফ কালার ফিঙ্গার রিংস। অলরাইট, এখানে খুব সুন্দর করে বড় বড় কিছু ফ্লাওয়ার মোটিভের ফিঙ্গার রিংস আছে, এখানে কিছু সুন্দর কিছু গুলাম সুলতানের ফিঙ্গার রিংস আছে এবং এগুলো দেখতে এত বেশি গ্লসি এবং গ্ল্যামারাস লাগছে। এরপর চলে আসবো চায়না মার্টের সব থেকে টপ নচ কোয়ালিটির যে ফিঙ্গার রিংস গুলো আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের লোগো করা আছে, যেগুলো হচ্ছে তাদের একেবারে ব্র্যান্ড, যেগুলো খুব সুন্দর করে এখানে শ্যানেল দেখতে পাচ্ছেন, আরো অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডস আছে। সবগুলো আসলে কভার করাও পসিবল না, আপনাদের শপে চলে আসতে হবে সবগুলো সম্পর্কে জানতে দেখতে, ঠিক আছে। সো এই সেকশনটাতে আমরা সম্পূর্ণ হচ্ছে ফিঙ্গার রিং এর সেকশনটা পাচ্ছি এবং এই সাইডটাতে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমি একটু আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। আমরা এই সাইডটাতে পাবো হচ্ছে কিছু আমাদের বার্থডের জন্য, স্পেশাল ডের জন্য আমরা কিছু ক্রাউন অলওয়েজ হান্ট করতে থাকি, রাইট? সো চায়না মার্টে কিন্তু আপনারা খুবই এক্সক্লুসিভ একেবারে ডায়মন্ডের মতন সুন্দর সুন্দর কিছু ক্রাউন পাবেন এবং এই শর্টে আপনারা পেয়ে যাবো কিছু হচ্ছে গিয়ে আই শ্যাডো প্যালেট, দেন কিছু সুন্দর সুন্দর ডায়মন্ড কাট করা কিছু নেকলেসেস এবং এখানে লিপস্টিক আছে, আপনারা এগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং খুবই সুন্দর সিঙ্গেল কিছু পেন্ডেন্ট, ঠিক আছে, খুবই ফেভারিট ফেভারিট ব্র্যান্ডের পেন্ডেন্ট এখানে আছে, কালার কসমেটিক্স আছে, চলে আসবেন। এবং এই সেটটাতে আমি একটু দেখিয়ে দিব, এখানে আপনারা পাবেন হচ্ছে কি স্কিন কেয়ার এর জন্য, আমরা সবাই যে ব্র্যান্ডটাকে পছন্দ করি রিবানা, রিবানার কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট শোকেজিং করা আছে, আপনারা চাইলে নিয়ে নেবেন। এখানে খুবই দারুণ দারুণ কিছু পেন্ডেন্ট ইয়াররিং সেট আছে, যেগুলো কিনা আমাদের মেয়েদের অনেক 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 প্রিশিয়াস এবং খুবই পছন্দের কিছু প্রোডাক্ট, যেটা আমরা সবসময় আসলে ওয়েস্টার্ন পরি, শাড়ি পরি, যেটাই পরি না কেন সবসময় কিন্তু এটা দরকার হয়, ঠিক আছে। এখানে এবার চলে আসবো, খুবই সুন্দর কিছু হচ্ছে গিয়ে এগুলো আমরা ব্রুশ বলতে পারি হিজাবের সাথে, শাড়ির সাথে, বা আমরা যখন ব্লেজার পরি তখন কিন্তু আমরা চাইলে এই ধরনের কিছু সুন্দর সুন্দর ব্রুশ ক্যারি করতে পারি, ঠিক আছে। এখানে থাউজেন্ড টাইপ অফ ডিজাইন, থাউজেন্ড টাইপ অফ কালার, এভরি টাইপ অফ ব্রুশ আপনারা এখানে ফাইন্ড আউট করতে পারবেন। এই সাইডটা যদি আমরা একটু চলে আসি, এই সাইডটাতে আমরা পেয়ে যাবো খুবই সুন্দর কিছু ফ্লাওয়ার, কিছু বার্ডস, কিছু সুন্দর সুন্দর ফ্রুটস টাইপের, মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই হাইপ কিছু ব্রুচ। অলরাইট, এবং এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা সেকশন, আমরা একটু কাছে চলে আসবো। এখানে দেখেন কত রকমের, কত কালারের, কত সুন্দর সুন্দর ক্রাউন আপনারা দেখতে পাচ্ছেন, মানে দেখলে মনে হবে কি সারাদিন খালি এগুলো পারচেস করতে থাকে এবং এত গ্লসি, এত গ্ল্যাম, এবং এটা আমার অনেক পছন্দ। দিস সেট ইজ সামথিং, ট্রাস্ট মি, কালার ডায়মন্ড কাট কি সুন্দর করে করা, এবং ভাইয়ারাও কিন্তু মন খারাপ করবেন না, বিকজ ভাইয়াদের জন্য কিন্তু আছে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্রেসলেট, যেগুলো কিনা একটু আমরা চাই হচ্ছে একটু হিউজ টাইপের ব্রেসলেট, এবং ওখানে ভাইয়ারা যখন ওপেন শার্ট পরে তখন কিন্তু চেস্টে একটা পেন্ডেন্ট যদি থাকে খুবই নাইস লাগে, তাই না? পেন্ডেন্টের সেকশনটাতে আমরা একটু চলে যাব। এবং এর পাশাপাশি আমরা আবারও দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর পশ, কিছু কিউট কিউট হচ্ছে গিয়ে পফি টেরিস। ওকে, এগুলো খুব সুন্দর সুন্দর পার্সিয়ান ক্যাট এর মতন থাকছে, পার্সিয়ান ক্যাট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটা দেখে ফেলবো এবং এখানে আমরা একটু চলে আসবো
খুবই সুন্দর। আমরা কিন্তু দেখি যে আসলে আমরা যখন গালা নাইট বা যখন কোনো রেড কার্পেটের প্রোগ্রামে যাই তখন কিন্তু আমরা দেখি আসলে এই ধরনের কিছু নেকলেস আমরা কিন্তু আমাদের নেকে অলওয়েজ পড়তে চাই, তাই না? সো নেকলেসটা আমি একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা এবারে চায়না মার্টের মোস্ট 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 হাইপড একটা চেইন। জাস্ট আমি দেখাচ্ছি, আমার সাথে থাকবে, এটা একটু আমি হাতে নিয়ে দেখাই, অসুবিধা নেই, ওখানে থাকলেও হবে। বিশ্বাস করা যায় না, ঠিক আছে এটা পরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ভাইয়া যেহেতু বললো পরে ফেলি, এটা একটু পরে আপনাদেরকে দেখাই যে কিরকম দারুণ লাগছে, ঠিক আছে। ওকে সো দেখেন, একেবারে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এবং এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় ফর গ্ল্যাম লুক, গালা নাইট হোক, রেড কার্পেট হোক, সবসময় সেলিব্রিটি ইন্সপায়ার্ড নেক পিসেস কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন। অলরাইট, সো এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের চায়না মার্টে। আরো কিছু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা চেইন সেট, যেটা পুরোটা হচ্ছে কি আমাদের ছোট ছোট ডায়মন্ড কাটের হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কভার করা আছে। আমি যেটা পরেছি এবং এটা আমার হাতে আছে, ঠিক আছে। এরকম আরো চমৎকার সুন্দর সুন্দর নেক পিসেস আমরা পেয়ে যাবো। এটা ছোটটা যদি কেউ আমরা চাই, উই ক্যান ফাইন্ড আউট দিস ওয়ান অলসো।